নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকটি অনুষ্ঠানে যাওয়ার পূর্বে যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা নিজের জন্মচক্রে সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও স্ক্রিনেতে আপনারা আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটির মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আজকে যে বিষয়টিকে নিয়ে অনুষ্ঠান করবো, এটি একটি বিষয়ে সম্পর্কে আপনাদেরকে কিছুটা জানাবার চেষ্টা করছি, অর্থাৎ এটি একটি মেসেজ মনে রাখতে পারেন। তো আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন, অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন। প্রথমে যে কথাটি বলবো যে আপনারা হয়তো জানেন, এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজন করেছি, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান শুরু করে দিয়েছি অলরেডি, যার নাম হচ্ছে দীপজ্যোতি জ্যোতিষ শিক্ষা নিকেতন। এবং এখানে আমি নিজে কিন্তু জ্যোতিষ শিক্ষা প্রদান করে থাকি। তাই আপনারা যারা এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি হতে ইচ্ছুক, তারা অতি সত্বর যোগাযোগ করুন। এখন বর্তমানে শনিবারের একটি ব্যাচ চালু হয়ে গেছে এবং এখন বর্তমানে রবিবারের ব্যাচের জন্য ভর্তি চলছে। তাই আপনারা যদি আমার কাছে এসে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই আমার এই ইনস্টিটিউটে আপনারা ভর্তি হওয়ার চেষ্টা করুন। এবং যদি আপনারা ভর্তি হতে চান, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে বা আমার মোবাইল নাম্বারটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এবং অতি সত্বর যোগাযোগ করবেন, কারণ কালী পুজোর পর থেকে কিন্তু রবিবারের ব্যাচ চালু হয়ে যাবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যেটি, যে প্রত্যেক বছর আমি এই দুর্গাপুজোর সময় কয়েকটা দিন ফ্রি কনসালটেন্সি, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে জ্যোতিষ বিচার, অর্থাৎ জন্মছকের বিচার করে থাকি। তাই এবছরও তার ব্যতিক্রম কিছু নয়, আমি আগামী 12 তারিখ, 14 তারিখ এবং 22 তারিখ, অর্থাৎ আগামী 12ই অক্টোবর, 14ই অক্টোবর এবং 22ই অক্টোবর আমি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে জ্যোতিষ, অর্থাৎ আপনাদের জন্মছকের সম্পূর্ণ সূক্ষ্ম বিচার বা সম্পূর্ণ সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে থাকবো। এবং আপনারা যদি আমার কাছে এসে আপনাদের জন্মছকের বিচার বিশ্লেষণ করাতে চান এবং সম্পূর্ণ বিনামূল্যে সেটি, তাহলে অতি সত্বর আপনারা যোগাযোগ করবেন, অতি সত্বর আপনারা কিন্তু বুকিং করিয়ে নেবেন। কারণ হচ্ছে যে 10 জনের বেশি আমি অবশ্যই দেখতে পারবো না এবং আমার দেখতে অনেকটাই সময় লেগে যায়। আপনারা যারা অলরেডি আমার কাছে এসেছে, তারা হয়তো জানেন যে আমি একটি ছক বিচার করতে অনেকটা সময় নিয়ে নিই, কারণ আমি অনেকগুলো বিষয়কে পর্যবেক্ষণ করি, অনেক কিছু দেখার চেষ্টা করি সাধারণভাবে, যার ফলে 10 জনের বেশি আমার দেখা সম্ভব না এবং 10 জনকে দেখতেই হয়তো আমার সকাল থেকে বিকাল বা সন্ধে হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি কিন্তু আমার ক্ষেত্রে হয়, কারণ আমি অনেকটাই সময় নিই, প্রায় 1 ঘন্টার নিচে আমার একটি ছক কমপ্লিট হয় না সাধারণভাবে। তাই আপনারা যদি আমার কাছে এসে সম্পূর্ণ বিনামূল্যে জ্যোতিষের আপনাদের জন্মছকের বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে একটু বুকিং করিয়ে নেবেন, কারণ অবশ্যই কিন্তু বুকিং ছাড়া কিন্তু এটা হবে না, কারণ বুকিং না করালে পরে কিন্তু এটা অসুবিধা হবে। তাই আপনারা যেই দিনকে আসতে চান এবং যেই সময় আসতে চান, সেই সময়ে কিন্তু একটুখানি লিখে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে দেবেন যে কোন দিনকে আপনি আসতে চাইছেন এবং কোন সময়ে আপনি আসতে চাইছেন। আগামী 22ই অক্টোবর, মাফ করবেন, আগামী 12ই অক্টোবর, আগামী 14ই অক্টোবর এবং 22ই অক্টোবর এটা কিন্তু করা হবে, অর্থাৎ এই তিনটে দিন কিন্তু আমি একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্মছকের বিচার বিশ্লেষণ করে থাকব। আপনারা যেই ডেটটাতে আসতে চাইবেন, সেই ডেটটা এবং কোন সময় আপনারা আসতে চাইছেন, অর্থাৎ সকাল 9টা থেকে বিকাল 6টা অবধি কিন্তু এই বিচার বিশ্লেষণ করা হয়ে থাকবে, অর্থাৎ এই অনুষ্ঠানটি চলবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের জন্মছকের বিচার বিশ্লেষণ করার যে অনুষ্ঠান, সেটি কিন্তু চলবে। তাই এখানে কিন্তু আপনারা কোন দিনকে আসতে চাইছেন এবং কোন সময়টায় আসতে চাইছেন, এটা অবশ্যই আপনারা লিখে রাখবেন, সেই অনুপাতেই কিন্তু বুকিং করা হবে, সেই অনুপাতেই কিন্তু বুকিংটা নেওয়া হবে। এবং বুকিং কনফার্ম হয়ে গেলে পরে আপনাদেরকে অবশ্যই আমি মেসেজ করে জানিয়ে দেবো যে আপনার বুকিংটা কনফার্ম হয়ে গেছে। তো এটা হবে আমার আগরপাড়া চেম্বারে, অর্থাৎ আমার নির্দিষ্ট বাড়ি হচ্ছে আগরপাড়াতে এবং আগরপাড়ার আমার বাড়ির কাছেই একটি নিজস্ব চেম্বার রয়েছে এবং এই চেম্বারে এসেই কিন্তু আপনারা শুধুমাত্র এই সম্পূর্ণ বিনামূল্যের যে ফ্রি একদম নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করার জায়গাটা, সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই হবে এবং এটি কিন্তু শুধুমাত্র আগরপাড়া চেম্বারেতেই আপনারা এসে করাতে পারবেন। তাই এখানে এসে যদি আপনারা করাতে চান, তাহলে পরে কিন্তু অবশ্যই বুকিং করে নেবেন। আরও একটি বিষয় আপনাদেরকে জানাবো যে সামনে নবরাত্রি এবং নবরাত্রি থেকে কালী পুজো পর্যন্ত একটি বিশেষ দিন আমরা, অনেকগুলো বিশেষ বিশেষ দিন আমরা পাই, কারণ নবরাত্রি থেকে কিন্তু মোটামুটি দুর্গাপুজোর শুরু হয়ে যায় বলা যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে দুর্গাপুজোয় অনেকগুলো ভালো ভালো দিন,
আছে এবং তার সঙ্গে লক্ষ্মী পুজো আছে, তার সঙ্গে সঙ্গে কালী পুজো আছে, দীপাবলি আছে, অনেকগুলো ভালো ভালো দিন আমরা পাই এবং যে দিনগুলি কিন্তু আমাদের শাস্ত্রীয় সভাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন বা খুব শুভ দিন। এবং আমি দীর্ঘদিন থেকে আপনাদের বিভিন্ন দোষের অর্থাৎ মাঙ্গলিক দোষ হোক বা কালসর্প দোষ হোক বা যে কোনো ধরনের দোষের কিন্তু প্রতিকার করে থাকি, অর্থাৎ সেই সমস্ত দোষের অশুভ প্রভাবকে কম করার জন্য কিছু ক্রিয়াকর্ম করে থাকি। তাই আপনারা যদি এই ধরনের ক্রিয়াকর্ম করাতে চান তাহলে পরে কিন্তু অতি সত্বর যোগাযোগ করে নেবেন। এবং যেহেতু আমি এই দিনগুলিকে খুব বিশেষভাবে আমার কাছে গুরুত্বপূর্ণ দিন এবং আমি দুর্গাপুজোতে প্রতি বছরই কিন্তু আমার যে প্রতিকার আছে সেই প্রতিকারের মধ্যে কিছু ছাড় দিয়ে থাকি, কিছু ছাড় দিয়ে থাকি, অর্থাৎ কিছু পার্সেন্টেজ কিন্তু আমি সেইখানটায় আপনাদেরকে ছাড় পাবেন আপনারা বলা যেতে পারে। অর্থাৎ আপনারা যদি এই কয়েকটা দিনের মধ্যে অর্থাৎ মহালয়া থেকে কালী পুজোর মধ্যে যদি কোনো প্রতিকার করতে চান, সেটা কোনো ধরনের কবচ হতে পারে, সেটা কোনো ধরনের স্টোন হতে পারে, সেখানে কিন্তু আপনারা মোটামুটি 10% থেকে 20% মতো ছাড় পেয়ে যাবেন। এবং এই ছাড়টি বিশেষ করে রত্নের দিকে কিন্তু অবশ্যই এই ছাড়টি আপনারা পাবেন, কারণ রত্ন যেখান থেকে আমরা সাধারণভাবে রত্ন নিয়ে আসি যেই সমস্ত জায়গা থেকে, সেই সমস্ত জায়গাতে কিন্তু দুর্গাপুজো উপলক্ষে বা দীপাবলি উপলক্ষে আমাদেরকে একটি বিশেষ ছাড় দিয়ে থাকে তারা। এবং আমি ব্যক্তিগতভাবে কিন্তু কোনো ছাড় নিয়ে থাকি না এবং আমি সেই ছাড়টা কিন্তু আপনাদেরকে দিয়ে দিই। তাই আপনারা যদি এই সময়ের মধ্যে কোনো রত্ন নিতে যান এবং সম্পূর্ণ খাঁটি রত্ন যদি আপনারা নিতে চান যার সম্পূর্ণ টেস্টিং রিপোর্ট থাকবে, সার্টিফিকেট থাকবে, এরকম রত্ন যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনারা 10% থেকে 20% ছাড় কিন্তু সম্পূর্ণ রত্নের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং আশা করি এটি কিন্তু একটি আপনাদের কাছে খুবই আনন্দ সংবাদ। এবং আপনারা যদি দিতে চান এরকম ধরনের কোনো রত্ন যেটা আপনার জীবনকে হয়তো ঘুরিয়ে দিতে পারে, আপনার একটি শুভ প্রতিকার, আপনি হয়তো অনেকদিন থেকেই করবো বলে মনে করছেন কিন্তু কোর্টে উঠতে পারছেন না বা কোথা থেকে করবো এই চিন্তা ভাবনা করছেন, সেখানে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, আমি কিন্তু আপনাদেরকে সঠিক রত্ন অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। তার সম্পূর্ণ টেস্টিং রিপোর্ট, তার সার্টিফিকেট, এগুলো তো আমি সম্পূর্ণ দিয়েই থাকি প্রত্যেকটি রত্নের ক্ষেত্রে। এবং সেখানে কিন্তু আপনারা কমসে কম 10% থেকে 20% ছাড় কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন এবং এটা আশা করি আপনাদের জন্য এটি একটি আনন্দ সংবাদ অবশ্যই হওয়ার কথা। এছাড়াও আপনারা যদি মাঙ্গলিক দোষের প্রতিকার বা কালসর্প দোষের প্রতিকার করেন সেখানেও কিন্তু অনেকটাই কম পয়সায় কিন্তু এই সময়গুলোতে করা হবে। তার বিশেষ কারণ হচ্ছে যে এই সময় যদি আপনারা করান তাহলে পরে যেহেতু এই সময়টায় আমার সাধারণভাবে অনেক একটা অর্ডার পাই আমি, সেই কারণে কিন্তু আমার অনেক সামগ্রী কিন্তু যে কোনো একটা সাধারণভাবে করতে গেলে আমি যদি একটা কোনো প্রতিকার করি সেখানে কিন্তু আমাকে অনেকগুলো জিনিস কিনতে হয়, সেখানে অনেকটা দাম পড়ে যায়। কিন্তু যখন একত্রে অনেকগুলো জিনিস আমার কাছে হয়, কারণ এই সময়টা কিন্তু আমার কাছে প্রচুর অর্ডার হয়ে যায়, তাই আপনারাও যদি আমার সঙ্গে আমার কাছে অর্ডার দেন এবং আমি প্রত্যেকটি প্রতিকার খুব দায়িত্ব সহকারে করার চেষ্টা করি, এটা হয়তো আপনারা যারা প্রতিকার নিয়েছেন তারা নিশ্চয়ই জানেন। তাই সেক্ষেত্রে কিন্তু কিছু আপনারা কিন্তু অন্যান্য দিনে অন্যান্য সারা বছর যেই সাধারণতভাবে খরচ পড়ে সেই তুলনায় কিন্তু এই সময়ের মধ্যে বেশ কিছুটা খরচ কম হয়ে যায়। এবং এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়, এই সময়টার মধ্যে যদি কোনো প্রতিকার করা হয় সেটি কিন্তু সারা বছরের সাধারণ দিনগুলোর থেকে কিন্তু অনেক বেশি কার্যকরী ক্ষমতা সেই প্রতিকারগুলো কিন্তু অবশ্যই পায়। অর্থাৎ সারা বছরের একটা সাধারণ দিন আর একটা নবরাত্রি বা দীপাবলি বা কালী পুজো বা দুর্গা অষ্টমী দুর্গা নবমীর দিনগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট স্বাস্থ্যসম্মতভাবে এবং প্রচণ্ড শুভ দিন এগুলোকে মানা হয় এবং এই সমস্ত দিনেতে প্রতিকারগুলো কিন্তু খুব শক্তিশালী প্রতিকার হয়ে থাকে। তাই আপনারা যদি কোনোরকম প্রতিকার করতে চান অতি সত্বর যোগাযোগ করে নেবেন। আমি খুব বেশি প্রতিকার নিতে পারি না কারণ আমি প্রত্যেকটি প্রতিকার খুব দায়িত্ব সহকারে করার চেষ্টা করি। তাই আপনারা যদি আমার কাছে প্রতিকার করতে ইচ্ছুক হন তাহলে অতি সত্বর আপনারা যোগাযোগ করে নেবেন, অবশ্যই আমি কিন্তু সমস্ত প্রতিকারের ক্ষেত্রে কিন্তু কিছু ছাড় আপনারা অবশ্যই পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি কথা আপনাদেরকে বলবো, যারা আপনারা দূরে রয়েছেন, যারা আপনারা অনেক দূরে রয়েছেন এবং কোনো কারণে আমার কাছে এসে উঠতে পারছেন না, তারা সাধারণভাবে অনলাইন প্রেডিকশন অর্থাৎ একটা অনলাইন সিস্টেম আমার আছে আপনারা হয়তো জানেন, সেটি সম্পর্কেও ভিডিও আপলোড করা আছে, সেটি আপনারা দেখে নেবেন যারা কোনো কিছু জানেন না। তো সেখানে আমি আপনাদের সেই সমস্ত ক্লায়েন্টদেরকে বলবো যারা অনেক দূরে আছেন,
তাদের জন্য কিন্তু একটা ফ্রি সিস্টেম চালু করা হয়েছে। অর্থাৎ আপনারা যারা আমার কাছে এসে উঠতে পারছেন না, তারা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে নিজের জন্মছকের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এবং এইটি করতে পারবেন আপনি 8ই নভেম্বর। 8ই নভেম্বর কিন্তু আপনি আপনারা বুকিং করিয়ে নেবেন। কোন সময় আপনারা করতে চাইছেন, সকাল 9টা থেকে রাত্রির মোটামুটি 10টা 9:30 9:30 অবধি কিন্তু এটা করা হবে, অর্থাৎ 12 ঘন্টা এটা করা হবে। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন, আপনারা যদি আমার কাছে ফ্রি কনসালটেন্সি করতে চান, একদম সম্পূর্ণ নিজের ফ্রিতে নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে কিন্তু 8 তারিখে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে এটা করাতে পারবেন আপনারা। কারণ যারা আমার কাছে কোনোভাবেই এসে উঠতে পারছেন না, যারা আউট অফ স্টেটে রয়েছেন বা আউট অফ কান্ট্রিতে রয়েছেন, তারা তাদের জন্য কিন্তু এটি বিশেষ সহায়ক। এটার ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম। আপনি কোন মানে 8 তারিখে কোন সময়টা আপনি ফ্রি থাকবেন সেই সময়টা, এবং আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার টাইম অফ বার্থ, আপনার প্লেস অফ বার্থ, এবং আপনি কোন সময়টায় বুকিং করতে চাইছেন সেই সময়টাকে দিয়ে আপনি কিন্তু আমার কাছে বুকিং করাবেন। আমার আপনার বুকিং কনফার্ম হয়ে গেলে পরে কিন্তু আমি আপনাকে মেসেজ করে দেবো যে আপনার বুকিংটা কনফার্ম হয়ে গেছে। এবং আপনারা যে কোনো প্রান্ত থেকে যদি কোনো রকমের প্রতিকার করাতে চান, সেখানে কিন্তু আপনারা রত্ন প্রতিকার যদি হয় সেখানে 10% থেকে 20% ছাড় তো আপনারা অবশ্যই পাবেন। এবং যদি কোনো মাঙ্গলিক দোষের প্রতিকার বা কালসর্প দোষের প্রতিকার করান, তাহলে সেখানেও কিন্তু আপনারা একটা বিশেষ ছাড় পেয়ে যাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমার তরফ থেকে কিন্তু আমি একটি বিশেষ উপহারও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যারা আমার কাছে ফ্রিতে টোটাল মানে আমার কাছে 12, 14 এবং 22 তারিখ 12ই অক্টোবর থেকে শুরু করে 12ই অক্টোবর, 14ই অক্টোবর এবং 22ই অক্টোবর যারা আমার কাছে এসে দেখাবেন, এবং যারা অনলাইনে আমার কাছ থেকে নিজের জন্মছকের বিচার করিয়ে কোনো প্রতিকার যদি আপনারা নেন, সেখানে প্রতিকারের ক্ষেত্রে তো ফ্রি অবশ্যই মানে ছাড় তো অবশ্যই আপনারা পাবেন। তার সঙ্গে সঙ্গে আমার একটা উপহারও কিন্তু আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটা করে উঠতে পারবো, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করছি একটা উপহার আপনাদেরকে দেওয়ার জন্য। আমি কিন্তু একটা আয়োজন করছি সাধারণভাবে, তবে আমি আপনাদেরকে সেটা ব্যবস্থা হয়ে গেলে পরে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আর অ্যাস্ট্রোটিপসে অনেক ভালো ভালো অনুষ্ঠান আপলোড করা হচ্ছে, আপনারা অবশ্যই অ্যাস্ট্রোটিপ দেখতে থাকুন। পুজোর পর থেকে মোটামুটি ভালো ভালো অনুষ্ঠান কিন্তু চালু হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে যারা রবিবারের ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক, তারা অতি সত্বর যোগাযোগ করে নিন, কারণ কালী পুজোর পর থেকেই কিন্তু নতুন ক্লাস চালু হয়ে যাবে রবিবারের জন্য। শনিবারের জন্য আর বুকিং নেওয়া হচ্ছে না, শনিবারের ব্যাচ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। শনিবারের তে আর কেউ অনুগ্রহ করে আপনাদেরকে জানাবো, শনিবারের জন্য কেউ আর বলবেন না, এবার রবিবারের ব্যাচের ক্ষেত্রে ভর্তি হচ্ছে, ভর্তি চলছে। আর এছাড়াও কিন্তু আমার পরবর্তী প্ল্যানিং কিন্তু সাউথ ক্যালকাটা এবং বর্তমানে আমার ইনস্টিটিউট একটা করার ইচ্ছা আছে। তবে বর্তমানেতে আমি এখনও অবধি কোনো রকম জায়গা খুঁজে উঠতে পারিনি। আপনারা যদি আমার কোনো এরকম ভালো সাবস্ক্রাইবার থাকেন বা আমার কোনো ভালো বন্ধু থাকেন যারা আপনারা বর্ধমানে আছেন, তারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, তাহলে আমি আপনাদের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো। এবং আপনারা যদি বর্ধমানেতে একটি ঘরের ব্যবস্থা আমাকে করে দিতে পারেন, সেখানে যাতে আমি ইনস্টিটিউট করতে পারি গিয়ে, এবং সেটি বর্ধমান স্টেশন সংলগ্ন হলে খুবই বেটার হয়, তাহলে পরে কিন্তু আমি খুব তাড়াতাড়ি বর্ধমানে আমার ইনস্টিটিউটের নতুন ক্লাস চালু করে দেবো। এবং সেখানে গিয়ে আমি সেখানকার সেই এলাকার আশেপাশে যারা আছে, কারণ আমার কাছে প্রচুর ফোন আসে যারা হয়তো বর্ধমান থেকে বা বীরভূম থেকে বা বোলপুর থেকে আমার কাছে এসে শিখতে চান, হ্যাঁ, তাদের জন্য কিন্তু আমি এখনও অবধি কিছু করে উঠতে পারিনি। তবে বর্ধমানে যদি আমি একটা ভালো যোগাযোগ পেয়ে যাই, ভালো একটি ঘরের সন্ধান পেয়ে যাই, তাহলে অতি সত্বরই আমি যোগাযোগ করে সেটা কিন্তু চালু করে দেওয়ার চেষ্টা করব। এবং তার সঙ্গে সঙ্গে সাউথ ক্যালকাটাতেও একটা কিন্তু প্ল্যানিং আছে, যাদবপুর বা গড়িয়া বা টালিগঞ্জের দিকেও কিন্তু আমি একটা নতুন ইনস্টিটিউটের একটা ব্রাঞ্চ কিন্তু চালু করব, এটা পরবর্তী প্ল্যানিং আছে। তো আজ এই পর্যন্ত, অর্থাৎ তার এই পর্যন্ত। এবং লাস্টে যে কথাটি বলবো, যে আপনারা যদি বুকিং করাতে চান এই সমস্ত দিনগুলো বা যে কোনো প্রতিকার করাতে চান, তাহলে কিন্তু অতি সত্বর যোগাযোগ করবেন, কারণ অনেক বেশি কিন্তু বিষয়টা করা যাবে না। তাই যারা প্রথমেই বুকিং করবেন তাদেরকে কিন্তু সবার আগেই প্রাধান্য দেওয়া হবে। তো এই বলেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আর সর্বশেষে একটি কথা বলবো, সামনে দুর্গা পুজো এবং কালী পুজো এসে যাচ্ছে, আপনারা উৎসবের দিনগুলো প্রচণ্ড আনন্দে কাটান, সুখে কাটান, শান্তিতে কাটান, এবং আপনারা চেষ্টা করবেন যে আপনাদের আনন্দ যেন অপরকে দুঃখ না দেয়। এবং আপনারা যারা বড়রা রয়েছেন তাদেরকে আমি আমার প্রণাম জানাচ্ছি,
এবং আপনারা যারা ছোটরা আমার প্রোগ্রাম দেখেন তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন, এবং আমার বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা, এবং পুজোর দিনগুলো আপনাদের অনেক ভালোভাবে কাটুক, অনেক শান্তিতে কাটুক এবং অনেক অনেক সুন্দরভাবে কাটুক, এই বলেই কিন্তু আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।